আসসালামু আলাইকুম। আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হলো যারা কংক্রিট ব্লক ফ্যাক্টরি করতে চায় তাদের বিশেষ কিছু প্রশ্ন এবং তার উত্তর। একটি কংক্রিট প্রজেক্ট করতে কি কি প্রয়োজন হয়, ইটভাটার সাথে এই প্রজেক্ট কতটুকু সম্পৃক্ত, এই প্রজেক্টে তৈরিকৃত প্রোডাক্ট কোথায় কোথায় ব্যবহার হয়, এই সকল প্রোডাক্টের সেল কেমন, আজকে এই বিষয়গুলো সম্পর্কে সংক্ষেপে এবং একটি মূল্যবান বিষয় ভিডিওতে আপনাদেরকে জানাবো। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাসান আজিজ রাফি, বিজনেস কনসালটেন্ট, রিসার্চার কংক্রিট ব্রিক এবং ব্লক সেক্টর। একটি কংক্রিট ব্রিক বা ব্লক ফ্যাক্টরির ক্ষেত্রে মূল্যবান বিষয়গুলোর মধ্যে একটি হলো সাইট সিলেকশন। এটি খুবই গুরুত্বপূর্ণ। সাইট সিলেকশন বলতে আপনি আপনার ফ্যাক্টরিটা কোথায় করতে যাচ্ছেন, কোন জায়গায় করতে যাচ্ছেন, সেটার পরিবেশটা কেমন, সেটার উপর ডিপেন্ড করবে। কেননা আপনার প্রজেক্টে কাঁচামাল পরিবহনের খরচ, প্রোডাক্ট সাপ্লাই, প্রোডাক্টের সেল, অনেক কিছুই এটার সাথে সম্পৃক্ত। একই সাথে যে বিষয়টিতে নজর দিতে হবে সেটি হচ্ছে বিদ্যুৎ। অর্থাৎ আপনার যে প্রজেক্টের লোকেশন থাকবে সেই প্রজেক্ট লোকেশনে বিদ্যুৎ কতটুকু সহজলভ্য। প্রজেক্টের ক্ষেত্রে মেশিনারিজ যেহেতু মূল এবং মেশিনারিজগুলো বিদ্যুৎ চালিত হয়ে থাকে, সেই জন্য বিদ্যুতের বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে। পরবর্তীতে একটি শেডের প্রয়োজন হবে, যেটি মূলত আপনার মেশিনকে বৃষ্টির পানি থেকে রোধ করার কাজ করবে। সাথে প্রয়োজন উন্নত কাঁচামাল, এবং পরিশেষে যেটি প্রয়োজন সেটি হচ্ছে উন্নত মেশিন। এবার আসি ইটভাটার সাথে এই প্রজেক্ট কতটুকু সম্পৃক্ত। আমি যদি বলি এই প্রজেক্ট ইটভাটার সাথে মোটেও সম্পৃক্ত নয়, অবাক হবেন কি? আসলে অবাক হবার কিছু নেই, এই প্রজেক্ট মূলত ইটভাটার সাথে মোটেও সম্পৃক্ত নয়। কেননা ইটভাটা থেকে শুধুমাত্র একটি প্রোডাক্ট তৈরি করা সম্ভব, কিন্তু এই ধরনের প্রজেক্ট থেকে আপনি চাইলে 70-72 ধরনের প্রোডাক্ট তৈরি করতে পারবেন। যদিও বাংলাদেশে বর্তমানে 5-6 ধরনের প্রোডাক্টই প্রচলিত। এই ক্ষেত্রে বোনাস বিষয়টা হচ্ছে আপনি চাইলে ইটের সাইজের দ্বিগুণ মজবুত প্রোডাক্ট এই ধরনের প্রজেক্ট থেকে খুব সহজেই তৈরি করতে পারবেন। পরবর্তী প্রশ্ন, এই ধরনের প্রোডাক্ট কোথায় কোথায় ব্যবহার হয়? কংক্রিট প্রোডাক্টস মূলত রাস্তা থেকে শুরু করে বিল্ডিং ম্যাটেরিয়াল সকল প্রকার জায়গায় ব্যবহার হয়। রাস্তার নিচে এবং পাশে সলিড ব্রিক, রাস্তার ডিভাইডারের জন্য কার্ভ স্টোন, রাস্তার ফুটপাথের জন্য ইউনিপেভার, এছাড়া বাসাবাড়ি, মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, বিভিন্ন প্রতিষ্ঠানের ক্ষেত্রে দেয়ালের জন্য হলো ব্লক, গ্যারেজের জন্য ইউনিপেভার, পেভার, বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোডাক্ট ব্যবহার করা হয়। তাছাড়া বর্তমানে PWD, LGED, পানি উন্নয়ন বোর্ড থেকে লক্ষ লক্ষ পিস শসা ড্রেন, কার্ভ স্টোন, ইউনিপেভার, ইরোশন ব্লক, লক্ষ লক্ষ পিস অর্ডার হচ্ছে। পরবর্তী প্রশ্ন, প্রোডাক্টের সেল কেমন হয়? বাংলাদেশ সরকার থেকে বলে দেওয়া হয়েছে সরকারি বেসরকারি বিভিন্ন ক্ষেত্রে 10% থেকে শুরু করে ম্যাক্সিমাম 100% পর্যন্ত কংক্রিটের প্রোডাক্ট ব্যবহার করতে হবে। অর্থাৎ কংক্রিট ব্লক, ইউনিপেভার, এই জাতীয় প্রোডাক্টগুলো ব্যবহার করতে হবে, যেটা বিভিন্ন জায়গায় অলরেডি ব্যবহার করা শুরু হয়েছে। বিশেষ করে যেসব জায়গাতে কংক্রিট ব্লকের ফ্যাক্টরি আছে সেসব জায়গাতে 80-100% পর্যন্ত এই ব্লকের কংক্রিটের ব্যবহারটা দেখা যাচ্ছে। তাছাড়া লোকাল কাজে, অর্থাৎ লোকালি বাসাবাড়ি তৈরির ক্ষেত্রেও কংক্রিট ব্লকের ব্যবহারটা বেশ কিছু জায়গায় দেখা যাচ্ছে। যদিও মার্কেটিং একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়, কেননা মার্কেটিংয়ের মাধ্যমে জনগণের যে সচেতনতা আছে এই প্রোডাক্ট সম্পর্কে, তাদের যে জ্ঞান থাকবে সেটা তারা পাবে, তারা বুঝবে এই প্রোডাক্টটি কতটুকু সুবিধে এবং কতটুকু ব্যবহারযোগ্য। এক্ষেত্রে জনগণের কাছে এর সচেতনতা বা এর সুবিধাগুলো পৌঁছানো সম্ভব হলে এর সেল আরও বাড়বে। আমরা আমাদের পক্ষ থেকে প্রচার প্রচারণা, জনসচেতনতা এবং বিভিন্ন রকম পদক্ষেপ গ্রহণ করছি, বিস্তারিত আপনি এই পেজেই পাবেন। এবার আসি এই প্রজেক্টের ক্ষেত্রে সবথেকে মূল্যবান একটি বিষয় নিয়ে। এমন ব্যক্তি অনেক আছে যাদের জমি আছে, বিদ্যুৎ আছে, শেড আছে, মেশিন আছে, কিন্তু তারপরেও এই প্রজেক্টে তারা সফল নয়। কেন, কারণটা কী? তার কারণ হলো মূলত প্রপার গাইডলাইন এবং প্রজেক্ট প্ল্যান। এই ধরনের প্রজেক্টের জন্য প্রপার গাইডলাইন, প্রজেক্ট প্ল্যান খুবই জরুরি। আপনাদের প্রতি আমাদের যে কাজ সেটি হচ্ছে একটি ব্লক মেকিং প্রজেক্ট তৈরিতে যাবতীয় যা যা দরকার, অর্থাৎ প্রপার গাইডলাইন, প্রজেক্ট প্ল্যান, সকল কিছু আমরা আপনাকে প্রদান করছি। সেই জন্য আপনাদের রিকোয়ারমেন্ট নিয়ে আমাদের পেজে ইনবক্স করুন অথবা সরাসরি যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া অ্যাড্রেসে। এর বাইরে প্রজেক্ট তৈরিতে প্রপার গাইডলাইন, প্রজেক্ট প্ল্যানিং কতটুকু জরুরি, এর গুরুত্ব কতটুকু, এই নিয়ে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। সেই পর্যন্ত আমাদের পেজের সাথে থাকুন, আমাদের সাথে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।